আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مكرم علماء الكرام شمانت مربيان عظام دندار مسلم بايرا আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 16ই রজব তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আত-তাওহীদ ওয়া আরকানুহু, অর্থাৎ তাওহীদ কি এবং তাওহীদের রুকন। এই বিষয়ের উপরে আমরা সংক্ষেপে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা তাওহীদের উপরে তিনটি খুতবায় আলোচনা করেছি।
দুইটি খুতবায় আমরা আলোচনা করেছি তাওহীদের গুরুত্ব সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের গুরুত্বটা কতটুকু, এই গুরুত্ব সম্পর্কে আমরা দুই খুতবায় আলোচনা করেছি। এরপরে আরেকটি খুতবায় আমরা আলোচনা করেছি তাওহীদের উপরে চলতে গেলে যে কায়দাগুলো, যে উসুলগুলো, যে নীতিমালাগুলো মেনে চলতে হবে, সেই নীতিমালাগুলো সম্পর্কে আমরা এর আগের খুতবায় আলোচনা করেছি। আজকের খুতবায় আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো তাওহীদ কাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটা কি বা তাওহীদ কাকে বলে, তাওহীদ কি জিনিস, আর এর সাথে তাওহীদের রোকন কয়টি ও কি কি। আমরা প্রত্যেকটি ইবাদত, যতগুলো ইবাদত করি, প্রত্যেকটি ইবাদতের কিছু রোকন থাকে, কিছু শর্ত থাকে, এগুলোকে বলা হয় আরকান আহকাম, মানে যেগুলো ওই ইবাদতের ভিতরের বিষয় এগুলোকে বলা হয় আরকান, যেগুলো ওই ইবাদতের বাহিরের বিষয় সেগুলোকে বলা হয় আহকাম। কিন্তু আরকানও ইবাদতের জন্য ফরজ, আহকামও ওই ইবাদতটির জন্য ফরজ। আরকান এবং আহকামের কোনো একটি যদি ছুটে যায় তো ওই ইবাদতটাই বাতিল হয়ে যায়। যেমন নামাজের আরকান আহকাম কয় ফরজ, 13 ফরজ, তাহলে 13 ফরজের মধ্যে কিছুটা বাহিরে কিছু ভিতরে, বাহিরেরগুলোকে আমরা কি বলি আরকান না আহকাম বলেন তো দেখি। হ্যাঁ, এটা অনেক মানুষ পারে না, অনেক বাহিরা ঠিক করতে পারে না কোনটা আহকাম কোনটা আরকান। আহকাম হলো বাহিরেরগুলা আর আরকান হলো ভিতরেরগুলা। তো বাহিরে কয় ফরজ, 13টার মধ্যে বাক করেন, আবার বাইরে কয়টা ভিতরে কয়টা, বাহিরে 7টা ভিতরে 6টা, তাহলে বাহিরের 7টা হলো আহকাম আর ভিতরের 6টা হলো আরকান। এই 13টার একটা যদি কোনো কারণে বাদ পড়ে যায়, একটা যদি অনুপস্থিত থাকে, তাহলে পুরা সলাতটাই পুরা ইবাদতটাই বাতিল, তাকে আবার নতুন করে দোহরাই আবার তাকে সলাত আদায় করা লাগবে। তা এইভাবে প্রত্যেকটি ইবাদতের, প্রত্যেকটি আমলের কিছু আরকান আছে, কিছু আহকাম আছে, এই জন্য ইমানেরও কিছু আহকাম আছে, কিছু আরকান আছে। কিন্তু দেখা যায় অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা যারা নামাজের আরকান আহকাম জানি, ইমানের আরকান আহকাম জানি না। ইমানের ভিতরে আরকান কয়টা, বাহিরে কয়টা, এগুলো সম্পর্কে অনেকেই আমরা জানি না। আচ্ছা, তাহলে এবার বলেন দেখি ইমানের আরকান আহকাম কোনগুলা, ভিতরে কয়টা বাইরে কয়টা। জি, ভিতরেরগুলা হলো আমরা যেগুলা ইমানে মুফাসসালের মধ্যে বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এগুলা হলো ইমানের ভিতরেরগুলা আরকান। আর বাহিরেরও আছে এরকম আটটা, বাহিরেরও এরকম আটটা শর্ত আছে, এবং এই বিষয়ের উপরে আমি একটা বইয়ে লিখেছি যে কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত। এই শর্ত মানে ইমানের শর্তগুলো, যে ইমানের আটটা শর্ত এই কালেমার সাথে জড়িত আছে। তা আরকানগুলো যেরকম জানি, আরকানুল ইমানের উপরেও আমার আরেকটা বই আছে, শুধু ইমানের রোকনগুলো ভিতরেরগুলা, আর কালেম আর শর্তটা হলো বাহিরেরগুলা। আটটা শর্ত আছে ইমানের বাহিরে। আমাদের আলোচনার বিষয় তাওহীদের রোকন, তাওহীদের শর্ত, মানে পুরা ইমানের না, ইমানের একটা অংশের নাম তাওহীদ, মানে ইমানের ভিতরে যতগুলো অংশ আছে, এক নম্বরটা হলো আমানতু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমান, এই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমানের মধ্যেই তাওহীদ। আবার ফেরেশতাদের ইমানের মধ্যে তাওহীদ নাই, তারপরে আল্লাহর কিতাবের ইমানের মধ্যে তাওহীদ নাই, তারপরে ফেরেশতাদের, তারপরে রাসূলদের উপরে ইমানের মধ্যে তাওহীদ নাই, আখেরাতের ইমানে তাওহীদ নাই। তাওহীদটা শুধুমাত্র এক নম্বর যে রোকনটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান, এই ইমানের সাথে সম্পৃক্ত হলো তাওহীদ। তো ঠিক তাওহীদেরও কিছু রোকন আছে, কিছু শর্ত আছে, এই জন্য ইমানে মজমাল যেটা, এই মজমালের ভিতরে আমরা কি বলি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি এমনভাবে ইমান আনলাম,
কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী আছে, আল্লাহর সকল নাম এবং সকল সিফাত গুণাবলী সহকারে ইমান আনলাম। মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমান আনলে আল্লাহর কোন নামের উপরে যদি ইমান না আনে তো ইমান হবে না। যেমন আরবের কাফেরেরা মুশরিকেরা আল্লাহর অনেক নামের উপরে ইমান আনত, তারা আল্লাহকে রাহিম মনে করত, আল্লাহকে তারা রাহিম বলতো, কিন্তু আল্লাহকে রহমান মনে করত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে একসাথে দুইটা নাম বলছেন, আগে রহমান বলছেন তারপরে রাহিম বলছেন। আর রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রাহিমটা আল্লাহ পাক পরে বলছেন, রহমানটা আগে বলছেন। কারণ কাফেরদের মুশরিকদের আপত্তিটা ছিল রহমান নিয়ে, তারা বলতো ওয়ামার রহমান, রহমান কে, রহমান আমরা চিনি না, রাহিমকে তো আমরা চিনি, মানে রাহিম আল্লাহ এটা তারা বুঝতো, কিন্তু রহমান বুঝতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আর রহিম নাজিল করেন নাই, সূরা আর রহমান নাজিল করছেন। কোরআনে কারিমে একটা সূরা আছে সূরা আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা নিয়ে মুশরিকদের অনেক আপত্তি ছিল। এই জন্য আল্লাহ পাক রহমান কে, এই রহমানের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরাটির মধ্যে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ইমান আনতে হলে আল্লাহর সকল নামের উপরে ইমান আনতে হবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাত আছে সকল সিফাতের উপরেও ইমান আনতে হবে। আমরা সিফাতের উপরে আরেক খুতবা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। এরপরে আমরা বলতেছি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এই আল্লাহর উপরে ইমানের সাথে যত আরকান আহকাম আছে এইগুলো আমি কবুল করে নিলাম। আমরা যখন বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়াই তখন মেয়ের বাবা প্রস্তাব দেন, এত টাকা মোহরের বিনিময়ে তোমার কাছে আমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করছি। তো ছেলে কি বলে যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, এই কবুল করার আগ পর্যন্ত বিয়ে হয়নি, যতক্ষণ বলবে না যে আলহামদুলিল্লাহ আমি কবুল করছি, কাবিল তো আমি কবুল করলাম, এই কবুল না করার আগ পর্যন্ত বিয়ে সংগঠিত সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে, কিন্তু এখনও স্বামী বলে নাই যে কবুল করলাম, এতক্ষণ তার বিয়ে সংগঠিত হয় নাই। ঠিক একইভাবে যদি কেউ কাবিল তো ইমানের ক্ষেত্রেও যতক্ষণ বলবে না মনে প্রাণে যে আমি ইমানের সকল আহকাম আরকাম কবুল করে নিলাম, এই কবুল না করলে ততক্ষণ সে ইমানদার হয় না, কবুল করার আগ পর্যন্ত সে কাফের, সে মুশরিক। যখনই সে কবুল করে নিবে সব ইমানের আরকান আহকাম তখনই সে হয়ে যাবে ইমানদার। এই জন্য ইমানের ঘোষণা ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। কিন্তু দেখা যায় আমরা এই কবুল করে বসে রয়েছি কিন্তু কি কবুল করছি ওইটা জানার চেষ্টা করি না। এমনি সবাই কিন্তু জানি এটা ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, সকল আহকাম সকল আরকান সব কবুল করছি। এখন যদি জিজ্ঞাসা করি যে ভাই আহকাম কবুল করছেন আহকাম কোনটা কোনটা বলেন দেখি, আর কান কবুল করছেন আর কান কোনটা কোনটা বলেন দেখি, দেখবেন খুব কম সংখ্যক ভাই আছি আমরা বলতে পারবো, বাকিরা বলতে পারবো না। এই জন্য বিয়ের দিন কবুল বলি কেউ যদি চলে আসে, কারে বিয়ে করছে, কোন বাড়িতে বিয়ে করছে, কোন জায়গার মেয়ে, আর খোঁজ খবরও নেয় নাই, একদিন খালি কবুল বলি বাস চলে আসছে, এক বছর দুই বছর তিন বছর চার বছর চলে গেছে আর কোনো খবর এনে না, তো এই বিয়ে ভেঙে যায়। ঠিক একইভাবে কেউ যদি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি কবুল করার পরে কি কবুল করছে জীবন আর খবর এনে নাই, কি কবুল করলাম আহকাম কি আরকান কি খবর এনে নাই, এই লোকেরও ইমান তার থেকে বিদায় নিয়ে যায়, এই লোকের ভিতরেও ইমান থাকে না, কারণ সে ইমানের খবরে রাখে না, ইমানের খোঁজ খবরও নেয় না যে কি ইমান কি জিনিস, কিভাবে গ্রহণ করতে হয়, কিভাবে ইমান চলে যায়, কিভাবে ইমান ভেঙে যায় এই খবরও তার নাই। এই জন্য এই তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর কিছু রোকন আছে, কিছু শর্ত আছে, আহকাম আছে, আরকান। আমরা আজকে আলোচনা করবো আরকানগুলো সম্পর্কে। তো অনেক লম্বা আলোচনা, আমরা একবারে সংক্ষেপে মূল পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা তাওহীদের কালেমা কোনটা, তাওহীদের বাক্যটা আগে জানতে হবে যে কোনটা তাওহীদের বাক্য। তাওহীদের বাক্য জানলে অনেক কিছু তাওহীদের সম্পর্কে এখান থেকে বের হয়ে আসবে। তাওহীদের বাক্যটা হলো
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যটার ভিতরে দুইটা তাওহীদ, প্রথম অংশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটা তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যের মধ্যে আরো একটা তাওহীদ। প্রথম বাক্যের তাওহীদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মালিকানার তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ একমাত্র ইবাদতের মালিক, আল্লাহর ইবাদতের মালিকানাটা একমাত্র, এই একমাত্রটা আল্লাহর তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যেও তাওহীদ আছে। এই তাওহীদটা হলো আল্লাহর সকল ইবাদত একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির তাওহীদ। প্রথমটা হলো ইবাদতের মালিকানার তাওহীদ, মানে যত ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করা যাবে না, করলে আর তাওহীদ থাকবে না, ঈমান থাকবে না। পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মেনে নেওয়ার অর্থ হলো, এটা কবুল করার অর্থ হলো আল্লাহর যত ইবাদত করব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই পদ্ধতিতে যখন যেমনে করতে বলছেন এই সুন্নত তরিকার বাহিরে আমি কোনো ইবাদত করব না। তাহলে এখানেও একটা তাওহীদ সাব্যস্ত হয়েছে। এই তাওহীদটা হলো এত্তেবার তাওহীদ, অর্থাৎ সকল ইবাদত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করা লাগবে, অন্য কারো পদ্ধতিতে কোনো ইবাদত করলে সেই ইবাদত বাতিল, সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে প্রথম অংশে যে লা ইলাহা ইল্লাল্লাহটা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, এই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালেমাটা, এই কালেমাটার অনেকগুলো নাম আছে। একটা নাম হলো কালেমায়ে তৈয়বা, এই কালেমার একটা নাম হলো কালেমায়ে তৈয়বা, এটা আমাদের কাছে পরিচিত নাম, আমরা সবাই কালেমায়ে তৈয়বা বললে চিনি, আমরা নুরানি মাদ্রাসায় পড়াই কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইভাবে পড়াই না, যে সবার কাছে পরিচিত এটা কালেমায়ে তৈয়বা। কিন্তু এটার আরও কিছু নাম আছে। এই কালেমাটার আরেকটা নাম হলো কালেমাতুত তাওহীদ। একটা হলো কালেমায়ে তৈয়বা, আল্লাহ পাক কোরআনে কারিমে এটাকে কালেমায়ে তৈয়বা নাম রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে এমন এক কালেমায়ে তৈয়্যিবা দিছি, এমন এক পবিত্র কালেমা দিছি, এটা কাশাজারাতিন তাইয়্যিবা, এটা একটা পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এই গাছের শিকড় পুরো জমিন ব্যাপী বিস্তৃত, এই গাছের শাখা প্রশাখা আসমান ব্যাপী বিস্তৃত। সুবহানাল্লাহ, কালেমায়ে তৈয়বা এমন একটা গাছ, এই গাছের শিকড় পুরো জমিন যত দূর আছে এই গাছের শিকড় তত দূর আছে। এজন্য কেউ যদি কালেমায়ে তৈয়বার শিকড় কাটতে চায় তো সে নিজেই কেটে যাবে, শিকড় জীবনেও কাটতে সক্ষম হবে না। কেয়ামতের আগ পর্যন্ত, কেয়ামতের পূর্ব পর্যন্ত দুনিয়ার এমন কোনো শক্তি নাই, দাজ্জালের মতো মহাফেতনাও কালেমায়ে তৈয়বার শিকড় কাটতে পারবে না, কারণ এটার শিকড়কে আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনের মধ্যে গেঁথে দিয়েছেন, আর এটার শাখা প্রশাখা পুরা আসমান ব্যাপী বিস্তৃত। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ পাক এটার নাম রাখছেন কালেমায়ে তৈয়বা, আবার এটার নাম কালেমাতুত তাওহীদ, এটা তাওহীদের কালেমা। এখানে দুই তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ। এই কালেমার আরেক নাম কালেমাতুল ইখলাস, এই কালেমার আরেক নাম কালেমাতুল ইখলাস। সূরা ইখলাস আছে না কোরআনে কারিমে, কোন সূরাটা? কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটার ভিতরে কোনো জায়গায় ইখলাস শব্দটা কিন্তু নাই, কোনো জায়গায় আছে নাই। সব সুরার নামের মধ্যে অধিকাংশ দেখবেন ওই সুরার নামটা সুরার ভিতরে কোনো এক আয়াতের মধ্যে আছে, কিন্তু এই সুরার দেখেন ভিতরে কোনো জায়গায় ইখলাস শব্দটা নাই, কিন্তু সুরাটার নাম সূরাতুল ইখলাস, অর্থাৎ তাওহীদের আরেক নাম ইখলাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, এই পরিচয়টা আল্লাহ পাক এখানে দিয়েছেন। কাফের মুশরিকরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতো তোমার রবের একটু পরিচয় দাও, আরিফ রাব্বাক, তোমার রবটা কে, সেই রবের পরিচয় একটু আমাদেরকে দাও না শুনি। তো খালি রবের পরিচয় চায়,
আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ছোট্ট চারটা বাক্যে এত ছোট্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের পুরা পরিচয়টা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, চার বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ পরিচয় আল্লাহ পাক এখানে দিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরাটা সুলুসুল কোরআন, তাদেলু সুলুসুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোরআনে কারীমের এক তৃতীয়াংশের সমান। সুবহানাল্লাহ, বাক্য চারটা, ছোট্ট সূরা কিন্তু কোরআনে কারীমের এক তৃতীয়াংশের সমান সূরাতুল ইখলাস। এত গুরুত্ব কেন? এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহর তাওহীদ বর্ণনা করা হয়েছে। তাহলে এই কালেমা তৈয়বা যেটা, এটার আরেক নাম কালেমাতুল ইখলাস, এটার আরেক নাম কালেমাতুত তাকওয়া, এটার আরেক নাম কালেমাতুত তাকওয়া। এটা যে গ্রহণ করবে তার ভিতরে তাকওয়া আসবে, এটা গ্রহণ না করলে সে জীবনেও মুত্তাকিন হইতে পারবে না। মানে যত ইবাদত করুক কিন্তু সে জীবনেও মুত্তাকিন হবে না যতক্ষণ পর্যন্ত না তার ভিতরে কালেমা তৈয়বা না আসবে। এই জন্য আল্লাহ পাক এটার নাম রাখছেন কালেমাতুত তাকওয়া, আল্লাহ পাক এটার নাম রাখছেন আল কালেমাতুস সাওয়া। কালেমাতুস সাওয়া মানে এটা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এক কালেমা, মানে যুগে যুগে কালেমার দ্বিতীয় অংশ পরিবর্তন হয়েছে কিন্তু প্রথম অংশ পরিবর্তন হয়নি। আদম আলাইহিসসালামের সময়ও কালেমার প্রথম অংশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, শেষের অংশ ছিল আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের সময় আসে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। এরপরে নূহ আলাইহিসসালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিউল্লাহ। এভাবে ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, যুগে যুগে পরের অংশ চেঞ্জ হয়েছে কিন্তু প্রথম কালেমাটা চেঞ্জ হয় নাই। এই জন্য এটার আরেক নাম কালেমাতুস সাওয়া। যেমন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি আহলে কিতাবদেরকে ডাকেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এমন একটা কালেমার দিকে আসো যেই কালেমা আমাদের মাঝে আর তোমাদের মাঝে সমান। অর্থাৎ তোমাদের মাঝে আর আমাদের মাঝে সমস্যা তো ফরের অংশ। আল্লাহ পাক ইহুদি এবং নাসারাদেরকে বলতেছেন তোমাদের সাথে আমাদের গণ্ডগোলের শেষের অংশ। তোমরা বলতেছো মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমরা বলতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু প্রথম অংশ তো তোমাদের যেটা আমাদেরও সেটা, তা আসো প্রথম অংশে আমরা ঐক্য হয়ে যাই। তো প্রথম অংশ ঐক্য হয়ে গেলে সে দ্বিতীয় অংশ ঐক্য হইতে বাধ্য। এজন্য আল্লাহ পাক বলছেন আসো ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এমন একটা কালেমার দিকে আসো যেই কালেমা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। ওই কালেমাটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই কালেমার আরেক নাম কালেমাতুস সাওয়া। এই কালেমার আরেকটা আরেক নাম কালেমাতুল বাকিয়া। কালেমাতুল বাকিয়া মানে দুনিয়ার সব কিছু দুনিয়াতে থেকে যাবে কিন্তু এই কালেমা নিয়ে কবরে যাওয়া লাগবে। যদি বলেন যে না জায়গা জমিন সব ছেলেমেয়ের জন্য, কালেমাও ছেলেমেয়ের জন্য রাখি যাই, কালেমা রাখি যাওয়া যাবে না, কালেমা সাথে করে নিয়ে যাওয়া লাগবেই। কারণ কবরে গেলেই প্রথম কালেমার প্রশ্ন, প্রথম ইমানের প্রশ্ন পরীক্ষা। তো যদি সব কিছু যেমন দুনিয়াতে রেখে যায়, কেউ যদি কালেমাটাও দুনিয়াতে রেখে যায়, এই লোক জান্নাত পাবে না। কালেমা সাথে না থাকলে জান্নাত পাওয়া যাবে না। কারণ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকের সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে না নিয়ে গেলে জান্নাতে প্রবেশ করা যাবে না। এই জন্য সব দুনিয়াতে রাখি যেতে হবে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাওয়া লাগবে। এই জন্য এই কালেমার আরেক নাম আল কালেমাতুল বাকিয়া। এই কালেমার আরেক নাম আল উরওয়াতুল উসকা। উরওয়াতুল উসকা মানে এমন শক্ত পাকানো রশি, এই রশি দুনিয়ার সমস্ত শক্তি মিলে টানলেও ছিঁড়তে পারবে না। মানে যেই লোকটার ভিতরে এই কালেমা ঢুকছে, এই লোকের যদি সারা দুনিয়ার সমস্ত তাগুতি শক্তি, কুফরি শক্তি তার ইমান বের করার জন্য টানে, তো টানে বাইর করতে পারবে না। প্রয়োজনে লোকটাকে মেরে ফেলতে পারবে, কেটে টুকটা টুকটা করে ফেলতে পারবে, আগুনে জ্বালাই ফেলতে পারবে, কিন্তু কালেমা বের করতে পারবে না, কালেমা থেকে তাকে আলাদা করতে পারবে না। কত সাহাবায়ে কেরামকে নির্যাতন করে করে এভাবে মেরে ফেলছে, শহীদ করে দিছে, কত নির্মম নির্যাতন করেছে, কিন্তু কালেমা থেকে আলাদা করতে পারেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার নাম রাখছেন আল উরওয়াতুল উসকা। এভাবে আল্লাহ পাক কালেমার অনেকগুলো নাম রেখেছেন। এবার আসি আমরা কালেমার একটু অর্থটা জানি। লা ইলাহা ইল্লাল্লাহ এটার বাংলা
বলেন তো দেখি, প্রথমে আপনাদের থেকে শুনি, লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা বলেন। আল্লাহ ছাড়া, জি, এই কালেমার অর্থ দেখা যায় যে আমরা বেশিরভাগ এইরকম জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অর্থটা ঠিক আছে, অর্থটা ভুল না, কিন্তু এই অর্থের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহিদটা পরিপূর্ণ স্পষ্ট হয় নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি বলি, কথাটা পূর্ণাঙ্গ হয় নাই, কারণ আল্লাহ ছাড়া তো হাজার হাজার লক্ষ লক্ষ মাবুদ আছে। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয় তার নাম মাবুদ। যাকে কেন্দ্র করে ইবাদত করা হবে, যার উদ্দেশ্যে ইবাদত করা হবে, তাকে বলা হয় মাবুদ। তাহলে দুনিয়াতে কোটি কোটি কাফেরেরা মুশরিকেরা কত মাবুদের ইবাদত করতেছে, এগুলো তো মাবুদ, এগুলা মাবুদ না। আল্লাহ পাক কাফেরেরা যেগুলা করে এগুলাকে কিন্তু ইবাদত বলছেন। কাফেরেরা যা যা করে, মুশরিকেরা যা যা করে, মুশরিকদের এগুলাকে আল্লাহ ইবাদত বলছেন। সূরা আল কাফেরুন দেখেন ভালো করে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলছেন, রাসূল আপনি বলেন, হে কাফেরেরা, লা আ'বুদু, আমি তো কখনো ইবাদত করব না। মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করতেছ। তাহলে কাফেরেরা যা যা করতেছে এটার আল্লাহ ইবাদত বলছেন, তাহলে কাফেরদের এগুলো ইবাদত। আচ্ছা, তাহলে কাফেরেরা যার জন্য করতেছে সেও কিন্তু মাবুদ, যাদের উদ্দেশ্যে ইবাদত করতেছে। যেমন আল্লাহ পাক সূরা হুদের 101 নম্বর আয়াতে বলছেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইল লাম্মা জাআ আমরু রাব্বিক। ফামা আগনাত আনহুম আলিহাতুহুম, তাদের মাবুদেরা তাদের কোনো কাজে লাগে নাই, কোনো উপকারে আসে নাই। কাদের মাবুদ? কাফেরদের মাবুদ। আলিহা, আল্লাহ পাক আলিহা শব্দ ব্যবহার করছেন, তাহলে কাফেরেরা যার ইবাদত করছে তাদেরকে আল্লাহ বলছেন তারাও তাদের মাবুদ। আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা যাদেরকে আল্লাহ ছাড়া ডাকত, আল্লাহ ছাড়া যাদের কাছে দোয়া করত, মিন শাইইল লাম্মা জাআ আমরু রাব্বিক, যখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে গেছে, নির্দেশ এসে গেছে, তখন ওই মাবুদেরা তাদের কোনো কাজেই লাগে নাই। তাহলে আল্লাহ পাক ওদেরকেও কিন্তু মাবুদ বলছেন। তাহলে কাফের মুশরিকেরা যে সমস্ত বাতিল মাবুদের ইবাদত করে সেগুলো মাবুদ। যেই লোক কবরের সামনে গিয়ে সেজদা করে, ধরেন একটা কবর, দিনদার মানুষের, সোয়ালেহীন মানুষের, বুজুর্গ মানুষের কবর, কবরের সামনে গিয়ে সে সেজদা করে দিল, তাহলে এই সেজদা করাটা ইবাদত। যখন কারো সামনে সেজদা করবে, যার উদ্দেশ্যে সেজদা করছে সেই তার মাবুদ হয়ে গেছে। তাহলে আমরা দেখি আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে সেজদা করে, আছে না? তাহলে লক্ষ লক্ষ মাবুদ তো কবরেই বানায় রেখেছে। আমরা বলতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, তা আল্লাহ ছাড়া মাবুদ তো আমাদের চোখের সামনেই, কবরে যারা শুয়ে আছে এদেরকেও দুনিয়ার কিছু মানুষ মাবুদ বানাই ফেলছে। তারপরে দেখবেন লক্ষ লক্ষ মানুষ তুলসী গাছের ইবাদত করে, তো তুলসী গাছ মাবুদ না? লক্ষ লক্ষ মানুষ সূর্যের ইবাদত করে, ছাদের ইবাদত করে, তারকারাজির ইবাদত করে, গরুর ইবাদত করে, ছাগলের ইবাদত করে, কত কিছুর ইবাদত করে, তাহলে এগুলোও কিন্তু এক একটা মাবুদ, বাতিল মাবুদ। তবে আল্লাহ পাক এই কথাটাকে স্পষ্ট করেছেন সূরা আল হাজ্জের 62 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। জেনে রাখো, আমি আল্লাহ হইলাম একমাত্র সত্য মাবুদ, হক মাবুদ। বিআন্নাল্লাহা হুয়াল হাক, আল্লাহ হইলেন একমাত্র সত্যিকারের মাবুদ জমিনে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হইলেন ইবাদতের যোগ্য, মানে আল্লাহকে ইবাদত করার মতো মাবুদ হওয়ার যোগ্য মাবুদ। বাকি যত মাবুদ আছে এগুলো সব অযোগ্য মাবুদ, একটা মাবুদ হওয়ার যোগ্যতা নেই। কারণ মাবুদ হইতে হইলে প্রথম শর্ত হইল সৃষ্টি করতে হবে, সৃষ্টি যার ইবাদত পাবে তিনি একমাত্র। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম করবে তিনি। তো তারা কি কিছু সৃষ্টি করছে? এই সমস্ত বাতিল মাবুদ, আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় প্রশ্ন করছে তারা কি সৃষ্টি করছে, আমাকে দেখাও তো তোমরা। তাহলে তারা কিছুই সৃষ্টি করে না, বরং সে নিজেই আল্লাহর সৃষ্ট।
তাহলে সে কোনোদিন মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না, সে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে অন্যের মাবুদ হয় কেমনে? দেখবেন এখন ভারতে আইন করতেছে যে বর্তমানে বিভিন্ন মন্দিরে তাদের যে মাবুদেরা আছে, তাই মাবুদেরা অনেক কষ্ট পাইতেছে গরমে, এই জন্য এসি লাগানোর জন্য, ফ্যান লাগানোর জন্য পত্রিকা আসছে কিছুদিন আগেই যে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যে মন্দিরগুলোতে তাদের দেবতারা কষ্ট পাইতেছে গরমে, এই জন্য এসি লাগানোর জন্য বা ফ্যান লাগানোর জন্য নির্দেশনা দেওয়ার জন্য। তো যে মাবুদ নিজেকে গরম থেকে রক্ষা করতে পারে না, যে মাহবুদ নিজেকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে না, যে মাহবুদের গায়ে মাছি বসলে মাছিটা তাড়াইতে পারে না, তাহলে সে অন্য কোনো মানুষের পৃথিবীর কারো মাহবুদ হওয়ার যোগ্যতা রাখে না। অর্থাৎ এই সমস্ত মাহবুদ হলো বাতিল মাহবুদ। আল্লাহ পাক বলছেন ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল, এগুলো সব হলো বাতিল মাহবুদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র হক সত্যিকারের মাহবুদ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো যোগ্য কোনো মাহবুদ নাই, বাকি সব বাতিল, বাকি সব অযোগ্য, বাকি সব নকল, বাকি সব দুই নম্বর, বাকি সব মানুষ এমনি এমনি তাদেরকে ধারণা থেকে নিজেরা মাহবুদ বানায় নিছে। তাহলে আমরা কালেমার অর্থটা সঠিকভাবে যখনই এই অর্থ করবেন তখন তাওহীদ স্পষ্ট হয়ে যাবে, তখন আল্লাহকে একমাত্র সত্যিকারের মাহবুদ মেনে নিলাম, আর দুনিয়াতে আল্লাহ ছাড়া যত মাহবুদ আমি দেখবো আমি চিনে ফেলবো এগুলো সব নকল, এগুলো বাতিল। কারণ হকটা না চিনলে আপনি বাতিলটা চিনবেন কেমনে? খাঁটি জিনিস চিনেন না, খাঁটি স্বর্ণ কোনটা ওইটাই চিনেন না, তাহলে যে কোনো জিনিস আনে দিলে তো আপনি বুঝতে পারবেন না স্বর্ণ কোনটা, আগে খাঁটিটা চিনা লাগবে, তারপরে এবার নকল সব ধরা পড়ে যাবে আপনার সামনে। ঠিক প্রথমে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে হক মাহবুদ হিসেবে সত্যিকারের মাহবুদ চিনে যায়, ওই লোকের সামনে নকল মাহবুদ আসলে ধরা পড়ে যায়, বুঝে ফেলে যে এটা বাতিল মাহবুদ, এটার ইবাদত করা যাবে না। এবার আসি আমরা তাওহিদ কাকে বলে। তাওহিদ অনেক লম্বা বিষয়, তবে মূল কথা হলো এক বাক্যে যদি আমরা বলি, তিনটি বিষয়ের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহিদ প্রতিষ্ঠিত হয়। তিনটি বিষয়, একটা হলো রুবুবিয়াত, একটা হলো উলুহিয়াত, একটা হলো আসমা ওয়া সিফাত। এই তিনটি জিনিসকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সাব্যস্ত হয়। অর্থাৎ রুবুবিয়াত মানে ক্ষমতা, প্রতিপালনের ক্ষমতা। প্রতিপালনের ক্ষমতা বলতে কি কি বোঝাবে? মালিকানা, মুলক, সমস্ত কিছুর মালিকানা, আমি সহ আসমান জমিনে যা দেখি যা দেখি না এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুরা মুলকের এত ফজিলত কেন? সুরা মুলকটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদে ভর্তি, এই জন্য সুরা মুলকের এত ফজিলত। প্রথমে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব কিছুর মালিকানা ক্ষমতা রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। তাহলে এই মালিকানাটা আল্লাহ রুবুবিয়ত, এন আল্লাহ ছাড়া কাউকে যদি মালিক বানায় বসে থাকে কিছুর, একটা অংশের মালিকানা বা কোনো কিছুর মালিকানা, তখনই তাওহিদ নষ্ট হয়ে যায়। এই জন্য রুবুবিয়তের তাওহিদ, আল্লাহর মালিকানার তাওহিদ, রিজিকের তাওহিদ, বান্দাকে রিজিক দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমাদের অনেকেরই বিশ্বাস নাই আল্লাহ যে রিজিক দাতা, আমরা মনে করি বিভিন্ন জায়গা থেকে আমার রিজিক আসে, অনেক কিছু আমাদের রিজিক দিতে পারে। যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা এই বিশ্বাস না আসবে ততক্ষণ তার ভিতরে তাওহীদ আসে নাই। কাফেরেরও আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করতো, কিন্তু একমাত্র রিজিক দাতা বিশ্বাস করে না, তাওহীদই বিশ্বাস করে না, এমনি রিজিক দাতা বিশ্বাস করতো। তাহলে রিজিক দেন একমাত্র আল্লাহ রাব্বুল, এটা আল্লাহর রুবুবিয়তের তাওহীদ। তারপর এলেম, সমস্ত এলমের, এলমে গায়েবের, এলমে জাহেরের সমস্ত এলেমের উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র সমস্ত এলমের মালিক। আল্লাহ হলেন আলিম, মহান এলেমের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনের এলেম থেকে একটা জাররা পরিমাণ কোনো কিছু আল্লাহর এলেমের বাহিরে থাকতে পারে না, বরং একটা গাছের পাতা যে ঝরে পড়ে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের এলেমে আছে। অনেকে বলে আল্লাহর হুকুম ছাড়া পড়ে না, আল্লাহর হুকুম ছাড়া না, আল্লাহর এলেম ছাড়া পড়ে না।
আল্লাহ পাক বলেছেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও ঝরে পড়ে না যেটা আল্লাহর এলেমে নাই। আল্লাহর এলেমটা এত বিস্তৃত, এমন কোনো জায়গা নাই আসমান জমিনের ভিতরে যে জায়গাটা আল্লাহর এলেমের বাহিরে, যে আল্লাহ জানবে না এই সুযোগে আমি কিছু করে ফেলবো, এইরকম জায়গা আসমান জমিনে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যিনি তাওহিদবাদী হয় উনি আল্লাহ নাফরমানি করতে পারে না, কারণ আল্লাহ নাফরমানিটা কেমনে করবে, আল্লাহ তো যেখানে যাবে সেখানে দেখে ফেলবে, যেখানে যাবে সেখানে দেখে ফেলবে। অফিসে বসে ঘুষ খাবে হয়তো কেউ দেখবে না গোপনে, কিন্তু আল্লাহ তো দেখে ফেলবে। তাহলে একজন তাওহিদবাদী মুমিন কখনো ঘুষ খাইতে পারে না, তাওহিদবাদী মুমিন আল্লাহর কোনো নাফরমানি গোপনেও করতে পারে না, কারণ আল্লাহ দেখে ফেলতেছে, আল্লাহর এলেমের উপরে তার পরিপূর্ণ ঈমান আছে। তাহলে যেই লোক নাফরমানি করে তার তাওহিদ নটবড়ে হয়ে গেছে, তার তাওহিদ শক্ত নাই, তাওহিদ দুর্বল, সে মনে করতেছে আল্লাহকে ফাঁকি দিয়ে ফেলছে, আল্লাহ মনে দেখতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহর এলেমে আছে, এই বিশ্বাস কারোর মধ্যে থাকলে সে জমিনে আল্লাহ নাফরমানি করতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, কোন লোক ইমানদার থাকা অবস্থায় মদ পান করতে পারে না, কোন লোক ইমানদার থাকা অবস্থায় চুরি করতে পারে না, কোন লোক ইমানদার থাকা অবস্থায় জানা করতে পারে না। কেন পারে না? কারণ সে তো ইমানদার, সে তাওহিদবাদী, সে জানে জানা করতেছে কেউ না দেখলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলতেছে, আমি চুরি করতেছি বাড়িওয়ালা মালিক দেখতেছে না কিন্তু আমার আল্লাহ দেখে ফেলতেছে, আল্লাহর তো আর না দেখাই কিছু করতে পারতেছি না। তাহলে এই এই জন্যই তাওহিদ দুনিয়া আখেরাতের সকল সফলতার চাবিকাঠি। তাওহিদ মানলে অন্যান্য সব অপরাধ এমনি অটোমেটিক কমে যায়, অন্যান্য অপরাধ আপনি আইন করে ওয়াজ নসিহত করে অপরাধ বন্ধ করা যায় না, ওয়াজ নসিহত করে সারা জীবন করেও অপরাধ বন্ধ হয় না, আইন করেও বন্ধ হয় না, আইন করেও দেখা যায় অপরাধ অনেক বাড়ে। অপরাধ বন্ধ করার একমাত্র চিকিৎসা তাওহিদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছেন জাহেলী যুগে, এই সমাজটা মারাত্মক অপরাধের সমাজ, আমাদের বর্তমান সময়ের চাইতেও কঠিন পরিস্থিতি ছিল সেই আইজামে জাহেলিয়াত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সবাইকে প্রথমে এই দাওয়াত শুরু করেন নাই, এই মিয়া তোমরা মদ খাওয়া বন্ধ করো, এই মিয়া চুরি বন্ধ করো, এই মিয়া এটা বন্ধ করো, এরকম দাওয়াত দেন না। দাওয়াত দিয়েছেন কি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তোমার দুনিয়ার সফলতা আখেরাতের সফলতা সব সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। 10 বছর ধরে দুনিয়ার মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছুই বুঝান নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছেন, সলাৎ শিখান নাই, সিয়াম শিখান নাই, যাকাত শিখান নাই, হজ শিখান নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছেন। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ শিখানোর যে মানুষগুলো শিখছে এই মানুষগুলো দুনিয়ার মধ্যে সবচাইতে অপরাধ মুক্ত মানুষ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই মানুষগুলো জেনা করি আল্লাহ রসুলের কাছে আসি, কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানা করছি আমার শাস্তি দেন, আর আমরা অপরাধীরে খুঁজে বাইর করতে লাগে আমাদের মাসকে মাস, অপরাধী এমন ফলানি ফলায় খুঁজে পাওয়া যায় না, আর অপরাধ করি স্বেচ্ছায় আসি বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো জানা করে ফেলছি আমার শাস্তি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শোনার ভান করে আরেকদিকে ফিরে রয়েছেন, লোকটা না বলুক তারপরেও কয় না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো জানা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তুমি জানা কারা কয় জানো, লোকটার বাঁচানোর জন্য, লোকটাকে আমি ভালো করে জানি, বিস্তারিত ব্যাখ্যাও দিয়ে দিছে যে আমি সব জানি এইভাবে জানা করছি। তাহলে অপরাধী ধরাধরের কথা, অপরাধী আসি ধরা দিতেছে, তাহলে এই মানুষ তৈরি করছেন কি দিয়ে, আল্লাহ রাব্বুল আলমিনের তাওহিদ দিয়ে। কারণ এই মানুষ মনে করতেছে যে আমি তো জানা করছি, দুনিয়াতে আমরা শাস্তি দিলে কয়টা দিবে, না হয় 100 বেত্রাঘাত করবে, না হয় এই শাস্তি দিবে, তো এটা তো কিছুই না জাহান্নামের আজাবের তুলনায়, কিন্তু আমি যদি শাস্তি না পেয়ে আমি যদি মারা যাই আমার কবরে কি হবে, হাসরে কি হবে, আমার আল্লাহর কাছে তো জবাবদিহি করা লাগবে। এ আল্লাহর জবাবদিহিতে ভিতরে ঢুকছে তাওহিদের মাধ্যমে। এই জন্য সকল অপরাধ দমনের মূল চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলমিনের তাওহিদ। আমরা যেটা বলতেছিলাম রুবুবিয়তের তাওহিদ, তাদবীর পরিচালনার তাওহিদ, মৃত্যু হায়াতের তাওহিদ, তারপরে দান করার তাওহিদ, মুক্তিদাতার তাওহিদ, হেদায়েতের তাওহিদ, খাওয়ানোর তাওহিদ, পান করানোর তাওহিদ, আরোগ্য করার তাওহিদ, হুকুম দেওয়ার তাওহিদ, শক্তির তাওহিদ, এই সবগুলারে বলে তাওহিদুর রুবুবিয়ত। এগুলো একটা একটা ব্যাখ্যা করলে আমাদের এক একটা খুতবা দরকার, যা যে কয়টা বললাম এগুলার নাম রুবুবিয়তের তাওহিদ। এবার আসেন উলুহিয়তের তাওহিদ। উলুহিয়তের তাওহিদটা কি,
উলুহিয়াতের তাওহিদটা হলো আল্লাহর ইবাদতের তাওহিদ। যত রকমের ইবাদত আছে সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট, আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। ইবাদতের পদ্ধতি হলো তিনটা, তিন পদ্ধতিতে ইবাদত হয়। এক পদ্ধতি মহব্বত, এক পদ্ধতি তাআত, এক পদ্ধতি নুসুক। ইবাদত হয় তিন পদ্ধতির, একটা হলো মহব্বতের মাধ্যমে ইবাদত হয়, ভালোবাসাটা একটা ইবাদত। যে যারে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, সে তাকে ফলো করে। দেখবেন যে ওই যাকে পছন্দ করে তার সেই যেমনে চুল কাটে এইও তেমনে চুল কাটে, সেই যেমনে দাড়ি রাখে এইও তেমনে দাড়ি রাখে, সেই যেমনে ফ্যানটা এখান দিয়ে সিঁড়ি দিছে এইও নতুন ফ্যানটারে এখান দিয়ে সিঁড়ি দেয়, কারণ তাকে ভালোবাসে। যাকে সে ভালোবাসে তাকে সে এইভাবে অনুসরণ করে। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে বসতেন সাহাবিরেও তেমনে বসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে খাইতেন সাহাবিরেও তেমনে খাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে হাঁটতেন যেখান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে হাঁটতেন সাহাবিরেও সেখান দিয়ে জোরে হাঁটতেন, যেখান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে হাঁটতেন সেখান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে হাঁটতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফাতের পর একদিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এক রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটার সময় রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি রাস্তা থেকে নেমে গেছেন। তাবেইনে কেরাম জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার, আপনি এখান দিয়ে সোজা না যায় এখান দিয়ে এভাবে গেছেন কেন? আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, এই রাস্তাটা এখন সোজা হয়েছে কিন্তু আমার রাসূলের সময় সোজা ছিল না, আমার রাসূল এখান দিয়ে গেছেন এই এই জায়গা দিয়ে হাঁটছেন, এই জন্য আমি নতুন জায়গা দিয়ে না যাই আমার রাসূলের জায়গা দিয়ে হাঁটছে। সুবহানাল্লাহ। এইভাবে কদম বকদম সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন। কেন? মহব্বত। এই মহব্বতটা হলো ইমানের মূল অংশ। আজকে আমাদের মুসলিমে মুসলিমে মহব্বত নাই, তার অর্থ হলো ইমানের সমস্যা। ইমানের সমস্যার কারণে আজকে আমাদের মধ্যে মহব্বত নাই। দুইজন একসাথে নামাজ পড়ে, একজন আরেকজনের শত্রু মনে করে, বন্ধু মনে করে না, একজন আরেকজনের কাফের মনে করে, আমার পাশে যে পড়ছে কিন্তু আসলে কাফের, এই পাশে যেটা এটা মুনাফেক, ওই পাশে যেটা এটা ফাসেক, এইভাবেই মনে করে যে একজন আরেকজনকে, কিন্তু একসাথে নামাজও পড়তেছে। তার অর্থ হলো আমাদের ইমানের সমস্যা। কারণ ইমান যদি হতো এক ইমানদার আরেক ইমানদারকে ভালোবাসা, এটা সবচাইতে বড় ইমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ জান্নাতে যাবে না যতক্ষণ না ইমানদার না হইবা, আর ততক্ষণ ইমানদার হইবা না হাত্তা তাহাব্বু, যতক্ষণ এক ইমানদার আরেক ইমানদারের ভালো না বাসতে পারবে ততক্ষণ সে ইমানদার না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা আরেক মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করবে না, এই লোক ইমানদার হইতে পারে না। তাহলে বোঝা যায় সাহাবাই কেরাম যে মহব্বত করতেন, এই মহব্বতটা হলো ইবাদত। এই জন্য আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হবে। আর আমার মহব্বতের ধরন দেখে বোঝা যাবে যে আল্লাহর উপরে আমার ইমান কতটুকু। এটা একটা খুব মানে সূক্ষ্ম দর্শন, সূক্ষ্ম সূত্র, যে আমি কারে কারে ভালোবাসি এই ভালোবাসা দেখে আপনি বুঝতে পারবেন আমার ভিতরে আল্লাহর তাওহিদ আছে কিনা। যেমন ধরুন আমি দাড়িওয়ালা মানুষ দেখলে আমি খুব ভালোবাসি, আগাই যাই, নামাজি মানুষ দেখলে আমার খুব ভালো লাগে, মনটা জুড়ে যায়, জামাজি মানুষের খাওয়াইতে মন চায়, আদর করতে মন চায়, সেবা করতে মন চায়, দিনদার মানুষ দেখলে আমার কাছে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? সে তো আমার আত্মীয়ও না স্বজনও না কিচ্ছু না, ভালো লাগে কেন? ভালো লাগে আমার আল্লাহর কারণে, কারণ লোকটা আমার আল্লাহর হুকুম মানে, লোকটা আমার নবীর সুন্নত মানে, এই জন্য লোকটার আমার ভালো লাগে, তার অর্থ আমার ভিতরে ইমান ঠিক মতো আছে। কিন্তু আমার কাছে ওই বিজাতীয় কালচার ভালো লাগে, বার্থডে করতে খুব মজা লাগে, 31st night করতে খুব মজা লাগে, 14 February বাজে বাজে দিবস পালন করতে অনেক ভালো লাগে, তার অর্থ আল্লাহ এবং রাসূলের প্রতি আমার ভালোবাসা নাই, আমার ভালোবাসা কাফের মুশরিকদের প্রতি। এটা ইমানের পরিচয় বহন করে যে আমার ভিতরে ইমান কতটুকু আছে। ওইদিন আমাকে একজন বলতেছে, কয় ভাই আজকের জমানায় সুন্দর একটা পদ্ধতি আছে, কয় বিয়ের জন্য আসলে আগে জিজ্ঞেস করি ভাই আপনার ফেসবুকের আইডিটা কোন, তা ফেসবুকের আইডি দেখলে বুঝে ফেলতে পারি ছেলে এটা কোন মন মানসিকতার। এখন আর জিজ্ঞাসা করা লাগে না তুমি কি করো, কারে ভালোবাসো, কোন কি পছন্দ করো, কি করো, এত কিছু জিজ্ঞাসা করা লাগে না, খালি ফেসবুকটা দেখলে আপনি বাইর করে ফেলতে পারবেন এটা চিন্তা ভাবনা কি, এটা মন মানসিকতা কি। কয় আমার মেয়ের জন্য ওই দিন এক জায়গা থেকে বিয়ের জন্য আসে, তো সবাই দিনদার খুব ভালো করে আইডি নিলাম, দেখি যে ফেসবুকে ছেলের বাবা বউয়ের ছবি মেয়ের ছবি ফেসবুকে দিয়ে রেখেছে, তবে বোঝা গেছে এটা কেমন দিনদার। যেই লোক নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে রাখতে পারে, মেয়ের ছবি দিয়ে রাখতে পারে, এটা কেমন দিনদার, এটা তো দেখে বোঝা গেছে। তাহলে বোঝা যায় এবং সেখানে দেখে আপনি বুঝতে পারবেন তার মনের ভিতরে যেটা আছে সেটা সে তার অজান্তেও প্রকাশ পাবে, সে ওখানে লাইক দিবে, ওখানে শেয়ার করবে, ওখানে সে এটার বেশি বেশি পছন্দ করবে, দেখেই বোঝা যাবে সে আসলে কোন দিকে তার মন মানসিকতা। তাহলে এই মহব্বতটা একটা ইবাদত,
আমরা আর বিস্তারিত যাচ্ছি না। দ্বিতীয় হলো তাআত, আনুগত্যটা একটা ইবাদত, নুসুক একটা ইবাদত। নুসুক, নুসুক মানে সময় ব্যয় করা, যে সময়ের কোনো মূল্য পায় না, এটাও ইবাদত। যেমন ধরেন এই নামাজ পড়তে আসছেন, নামাজ পড়ে যাওয়ার সময় কত টাকা করে পাইবেন? টাকা দিবে। এই যে এতক্ষণ সময় এখানে বসে রইলেন, যে সেই 11টা বাজে আসি, 2টা পর্যন্ত বসে রয়েছেন, এই যে এতক্ষণ সময়, অন্য জায়গায় কাজ করলে টাকা পাওয়া যায়, তো কিছু করলে টাকা পাওয়া যায়, এই সময়টা কিন্তু কিচ্ছু পাওয়া গেল না, এখানে আসে বসে রয়েছি, এই যে সময়টা ব্যয় করছি, এটার নামে ইবাদত। এটারে বলা হয় নুসুকি ইবাদত। ইবাদত দুই ধরনের, এক ধরনের ইবাদতে দুনিয়াবি কিছু ফায়দা আছে, আর আরেক ধরনের ইবাদত আছে কোনো ফায়দাই নাই। যেমন এই সলাত আদায় করছেন, এখানে কোনো ফায়দা পাওয়া গেল না, কিন্তু কোরবানি করছেন, কোরবানি করছেন, কোরবানি করার দ্বারা কোরবানির গোশতগুলো খাওয়া গেছে, কি বল, সেখানে ওই ইবাদতে কিছু ফায়দা আসছে, কিন্তু ওই ইবাদতের মাধ্যমে আমাদের কিছু স্বাভাবিক জাগতিক ফায়দা আসছে। আকিকা করছেন সন্তানের, গোশতগুলো তো খাওয়া গেছে, কিছু ফায়দা আসছে। তারপরে আপনার বিয়ে করছেন, বিয়েও তো একটা ইবাদত, বিয়ের মাধ্যমেও তো কিছু ফায়দা পাওয়া গেছে। অর্থাৎ যত এরকম অনেক ইবাদত দেখবেন যে ইবাদতে জাগতিক কিছু ফায়দা আছে, আবার অনেক ইবাদত আছে জাগতিক কোনো ফায়দা নাই। তা আমাদের সমাজের অধিকাংশ মানুষকে দেখবেন ভালো করে গভীরভাবে লক্ষ্য করলে, যে ইবাদতে জাগতিক ফায়দা আছে ওই ইবাদত বেশি বেশি করে, যে ইবাদতে জাগতিক ফায়দা নাই ওই ইবাদত করে না। এই জন্য অনেক ঘরে দেখবেন কোরবানি করে, নামাজ পড়ে না। তাহলে কোরবানি যাবেন ইবাদত, নামাজও তো ইবাদত, তো নামাজ পড়ে না কেন, ওইটা করে কেন? আকিকাও করে ওই বাড়িতে কিন্তু নামাজ পড়ে না। তারপরে দেখুন ওই বাড়িতে বিয়ে শাদিও হয় কিন্তু নামাজ পড়ে না। তার অর্থ হলো যেগুলো যেগুলো জাগতিক ফায়দা আছে সেগুলো করে, যেগুলো জাগতিক স্বাভাবিক ফায়দা আসে না সেগুলো করে না। এই জন্য এই জাতীয় লোকের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। আর যেই ইবাদতে কেউ স্বার্থ দেখে না, নুসুক, শুধু ব্যয় করে, শুধু ব্যয় করে, ওইটাই হলো প্রকৃত ইবাদত। এই জন্য এই লোকগুলাকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আবেদিন, এরাই আল্লাহর প্রকৃত ইবাদতকারী হয়, এটাকে বলা হয় নুসুক। আমরা ওই বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। তাহলে এই ইবাদত সকল আল্লাহর জন্য হইলে এটার নাম তাওহিদ। আরেকটা হলো আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আসমা ওয়া সিফাত। আসমা ওয়া সিফাতটা কি? আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আসমা ওয়া সিফাত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে কোরআনে কারিমে, আল্লাহর অনেক সিফাত আছে। যেমন আল্লাহ কথা বলেন, আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শোনেন, এগুলো আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের এক একটা সিফাত। এই সিফাতগুলো মুতাশাবিহাত, আল্লাহ কেমনে দেখেন, কেমনে শুনেন, কেমনে জানেন, কেমনে উঠেন, কেমনে নামেন, এগুলার নমুনা পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো মানুষ দেখে নাই। সুতরাং আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যেমনে যতটুকু বলছেন ততটুকু আল্লাহর জন্য সাব্যস্ত করার নাম হলো তাওহিদ। এটার ব্যাখ্যা বিশ্লেষণও করা যাবে না, অস্বীকারও করা যাবে না, এটা সম্পর্কে গবেষণাও করার দরকার নেই, গবেষণাও করা যাবে না। বরং আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যতটুকু আমাদেরকে জানানো দরকার মনে করছেন এতটুকু জানাইছেন, আমার কাজ হলো আমান্না বিহি, আমি শুধু ঈমান আনলাম এটার উপরে, বাস। এটা হলো তাওহিদুল আসমা ওয়া সিফাত। আজকে আর আমরা আর কানের দিকে যাচ্ছি না, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকে শুধু তাওহিদ কাকে বলে, তাওহিদটা কি, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। পরবর্তী খুতবা ইনশাআল্লাহ তাওহিদের রোকন আছে, দুইটা গুরুত্বপূর্ণ রোকন, প্রত্যেক রোকনের মধ্যে আবার চারটা করে বিষয় আছে, ইনশাআল্লাহ পরবর্তী খুতবায় আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহিদকে জানার, বোঝার, তাওহিদবাদী মুমিন হওয়ার, তাওহিদ নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার, তাওহিদ সহকারে মৃত্যুবরণ করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।